বাংলাদেশে বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের খেল খতম বোধহয় প্রায় খেল খতমের জায়গায় মোহাম্মদ ইউনূস এবং মোহাম্মদ ইউনূসকে সরিয়ে আবার শেখ হাসিনা আসতে চলেছেন কিনা তার দিকে লক্ষ্য রাখছে গোটা বিশ্বের মানুষ এবং তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পও ডোনাল্ড ট্রাম্প এমন কিছু সিদ্ধান্ত নিতে চলেছেন আগামী 48 ঘন্টার মধ্যে যে সিদ্ধান্তগুলো 2025 জানুয়ারি মাসে গিয়ে ইমপ্লিমেন্ট করা হবে অর্থাৎ মোহাম্মদ ইউনূসের কাছে রয়েছে হাতে দেড় মাস নমস্কার আগামী এক ঘন্টা ভারতীয় উপমহাদেশে যারা জবাব চায় বাংলা দেখছেন এবং তার পাশাপাশি বিশ্বজুড়ে যারা জবাব চায় বাংলার অডিয়েন্স যারা এই মুহূর্তে দেখছেন আগামী এক ঘন্টা কোথাও যাবেন না কারণ খুব বড় কিছু ডেভেলপমেন্ট হতে চলেছে বাংলাদেশে বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের খেল খতম বোধহয় প্রায় খেল খতমের জায়গায় মোহাম্মদ ইউনূস এবং মোহাম্মদ ইউনূসকে সরিয়ে আবার শেখ হাসিনা আসতে চলেছেন কিনা তার দিকে লক্ষ্য রাখছে গোটা বিশ্বের মানুষ এবং তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পও ডোনাল্ড ট্রাম্প এমন কিছু সিদ্ধান্ত নিতে চলেছেন আগামী 48 ঘন্টার মধ্যে যে সিদ্ধান্তগুলো 2025 জানুয়ারি মাসে গিয়ে ইমপ্লিমেন্ট করা হবে অর্থাৎ মোহাম্মদ ইউনূসের কাছে রয়েছে হাতে দেড় মাস এই দেড় মাসের মধ্যে মোহাম্মদ ইউনূস যদি নিজেকে বাঁচিয়ে নিতে পারেন তাহলে নিজের যে নৌকো সেই নৌকো বাঁচবে নয়তো শেখ হাসিনার যে নৌকো পালতোলা নৌকো সেই আওয়ামী লীগের পালতোলা নৌকো আবার ফিরতে পারে বাংলাদেশে আমি আজ দুটো বিষয় নিয়ে কথা বলবো এবং দুটো বিষয়কে আমি দুটো প্রশ্নে ভাগ করে নেব প্রথম প্রশ্ন যে প্রশ্নটা এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করব ওয়ালে ময়ূকের আজ দুটো প্রশ্ন এবং সেই দুটো প্রশ্ন এই মুহূর্তে দেখাবো ইউনূসের খেল খতম ফিরছেন শেখ হাসিনা কেন বলছি তার কারণ মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এবার পাল্টা আন্তর্জাতিক আদালত আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে সেই আন্তর্জাতিক অপরাধ আদালতেই মোহাম্মদ ইউনূসের নামে মামলা হয়েছে ভয়ঙ্কর কিছু অভিযোগ নিয়ে সেই মামলা হয়েছে সারা পৃথিবীর মানুষের দেখা উচিত এবং তার পাশাপাশি বাংলাদেশের যারা হিন্দুরা রয়েছেন নির্দিষ্টভাবে বলতে গেলে চট্টগ্রামের যারা হিন্দু বৌদ্ধরা রয়েছেন তারা নিশ্চিন্তে আজ রাতে ঘুমোতে পারেন গোটা পৃথিবীর মানুষ জানতে পেরেছে যে ফাইল এই মুহূর্তে রিপাবলিক বাংলা অ্যাক্সেস করেছে সেই ফাইলে কি আছে মোহাম্মদ ইউনূসের নামে কি কি অভিযোগ এই সমস্ত কিছু নিয়ে যে যিনি সিলেটের নির্বাসিত যে মেয়র সেই সিলেটের নির্বাসিত মেয়র যিনি লন্ডনে বসে রয়েছেন এই মুহূর্তে নির্বাসনে রয়েছেন তিনি আজ জবাব চায় বাংলাতে ওয়ার্ল্ড এক্সক্লুসিভ আসতে চলেছেন আগামী কয়েক মিনিটের মধ্যে আপনাদেরকে সেই ওয়ার্ল্ড এক্সক্লুসিভ সাক্ষাৎকার আমি নেব এবং লাইভ আপনাদেরকে দেখাবো এটা প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন যে প্রশ্নটা আমার মাথায় ভীষণভাবে দানা বাঁধছে প্রশ্ন আমার মনেও প্রশ্ন হিন্দু মরছে বলেই চুপ বুদ্ধিজীবীরা দেখবেন এত চুপ গোটা পৃথিবীর বাঙালি বুদ্ধিজীবী যারা নির্দিষ্টভাবে বলতে গেলে কলকাতার বুদ্ধিজীবী যারা ক্যা ক্যা ছি ছি করেন কলকাতার বুদ্ধিজীবী যারা চিৎকার করে শাসক দল পশ্চিমবঙ্গের শাসক দলের হয়ে চিৎকার করে বলেন আমরা সবাই বহিরাগত আমরা সবাই চোর এই সমস্ত পোস্টার গলায় করে বুকে করে তারা মিছিল করেন যারা প্যালেস্তাইনের জন্য মিছিল করেন যারা গাজার জন্য মিছিল করেন নিকারাগুয়া উরুগুয়ায় কিউবা এই সমস্ত কঠিন কঠিন নামের দেশ সেই নামের কঠিন কঠিন দেশ এবং তাদের রাষ্ট্রনেতাদের জন্য যারা মিছিল করেন ফিদেল কাস্ত্রোর জন্য মিছিল করেন নেলসন ম্যান্ডেলার জন্য মিছিল করেন প্যালেস্তাইন স্বাধীন হোক তার জন্য যারা মিছিল করেন তারা বাংলাদেশের হিন্দুদের জন্য কোনো মিছিল করছেন না বাংলাদেশের বৌদ্ধদের জন্য কোনো মিছিল করছেন না কেন টাকা ঢোকেনি ফান্ডিং আসেনি নির্দেশ আসেনি ডিপ স্টেট কোনো রকম কোনো হুঁশিয়ারি দেয়নি কোনো কমান্ড আসেনি কোনো সন্ত্রাসবাদী গ্রুপ থেকে কেন এই জবাব বাংলার মানুষ চায় কারণ হিন্দুদের জানমালের দাম এত সস্তা নয় এবং হিন্দুরা এখনও যদি ঐক্যমত্য না হতে পারে তাহলে হয়তো চোখের সামনে দেখব হিন্দুদের মার খাওয়া হিন্দুদের জবাই করার এই সমস্ত হুমকির পরেও আমাদের জন্য কেউ মিছিল করছে না সারা পৃথিবীর সমস্ত মানুষ এমনকি মঙ্গল গ্রহের জন্যও মিছিলটা হচ্ছে আমি প্রথমে যে দু ভাগে আজ জবাব চায় বাংলা করব তার মধ্যে থেকে প্রথম ভাগ সে প্রথম ভাগ আপনাদের সামনে আনতে চলেছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়